রেল যোগাযোগের নতুন যুগে প্রবেশ করল বৃহত্তম স্থলবন্দর বেনাপোল ও সমুদ্র বন্দর মোংলা। দেশে ট্রেন চলাচলের দীর্ঘ ৭৩ বছর পর চালু হলো এই নতুন রুট। মোংলা কমিউটার ট্রেন নামে যাত্রীবাহী ট্রেনটি খুলনা থেকে ৬০০ জন যাত্রী নিয়ে শনিবার ১০টায় প্রথম মোংলা বন্দর অভিমুখে যাত্রা শুরু করে। বাংলাদেশ স্বাধীনের পর এই প্রথম আমাদের যে আকাঙ্ক্ষা ছিল সেই আকাঙ্ক্ষাটা পূরণ হয়েছে, যে বেনাপোল থেকে মোংলায় সরাসরি ট্রেন সার্ভিস চালু হয়েছে। আমরা আনন্দের সাথে আজকে প্রথমেই বেনাপোল থেকে মোংলায় যাচ্ছি এবং খুব ভালো লাগছে। একটা ইতিবাচক সিদ্ধান্ত যে মানুষটাকে মোংলায় যেতে হলে খুলনা হয়ে অনেক দূরে যেতে হতো, এখন তারা একবারে মোংলায় যেতে পারবে। গত বছরের ১লা নভেম্বর খুলনা থেকে মোংলা পর্যন্ত নতুন রেল লাইনের উদ্বোধন করা হয়। উদ্বোধনের প্রায় ৭ মাস পর এই রুটে ট্রেন চলাচল শুরু হলো। ৪,২২৫ কোটি টাকা ব্যয়ে বেনাপোল খুলনা মোংলা রুট চালু করা হয়। আমরা অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি, আজ থেকে আনুষ্ঠানিকভাবে মোংলা কমিউটার নামে বেনাপোল মোংলা, মোংলা বেনাপোলের মাঝে একটি ট্রেন চালু হয়েছে। যাত্রী সাধারণ স্বল্প খরচে স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। বর্তমানে বেনাপোল খুলনা ভায়া যশোর হয়ে চলাচল করছে বেতনা এক্সপ্রেস ট্রেন। পুরনো বগি ও ইঞ্জিন দিয়ে রেলওয়ের মোংলা রুট বাড়ানো হয়েছে। এই ট্রেনটি মোংলা কমিউটার নাম দিয়ে যশোর ফুলতলা হয়ে বাইপাস দিয়ে মোংলায় যাবে। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।